Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sammanito priyo dini bhai bonara, ajke amra ei video te alochona korbo haj korar shomoy jodi kono nari kono boner othoba umrah korar shomoy kono boner period chalu hoye jay. Oi muhurte tara haj umrah adai korte parben kina, oi muhurte koroniyo ki, Islam ki bolche. Alochona bujhte obosshoi monojog diye shesh porjonto shunben, amader channel e obosshoi subscribe kore pashei thakben. তো দিনি ভাই বোনেরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি হজ উমরা কোনো বোন করতে গিয়ে থাকেন করেন ওই মুহূর্তে যদি আপনার পিরিয়ড চালু হয়ে যায় আপনি তাওয়াফের যে বিষয়টা তাওয়াফ কাবা ঘরের তাওয়াফ এটা শুধু করবেন না এটা ভালো হয়ে গেলে তারপর করবেন তাওয়াফ ছাড়া অন্যান্য আমলগুলো আপনি করতে পারবেন কাবা ঘরের তাওয়াফটা করা যাবে না আর এই বিষয়টা নিয়ে আলেম উলামা গণের মধ্যে কিছু কিছু মতপার্থক্য রয়েছে মাযহাবের ক্ষেত্রে মাযহাবের পরিবর্তনের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন মাযহাবের পরিবর্তনের ক্ষেত্রে আবার কারো কারো মতামত রয়েছে কেউ কেউ বলেছেন যে আপনার যেমন উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা সাফা মারওয়া সাই করা এই আমলগুলো অন্যান্য মাযহাবে কেউ কেউ বলেছেন করা যাবে কেউ বলেছেন করা যাবে না কেউ বলেছেন হজই বাতিল হয়ে যাবে কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আপনার এই বিষয়টা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি হানাফি মাযহাব অনুযায়ী কাবা ঘরের তাওয়াফ শুধু এই কাজটা করা যাবে না অন্যান্য আমলগুলো করা যাবে আর কোরআনে কারীমের তাওয়াফ কোরআনে কারীম তেলাওয়াত করা মুখস্থ পড়া এগুলো তো করা যাচ্ছে না কিন্তু অন্যান্য দোয়াগুলো করা যাবে তো আপনি যখন হজে যাবেন মুআল্লিমের সাথে পরামর্শ করে আপনি কাজটা করতে পারবেন অসুবিধা নেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু